রাউজানত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীত অবৈধভাবে মাছ ধরিবার কারণে আটজনের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইঞ্জিন চালিত নৌকা চলাবার কারণে আরও দুজনের 2000 টাকা জরিমানা দেওয়া হয়। গতকাল বুধবার বিকালে হালদা নদীর বিভিন্ন জায়গাত অভিযান চালিয়ে এনে তারা আটক করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। অভিযানত 3 নৌকা ও 1000 মিটার জাল জব্দ করা হয়। এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা সিপ্লাসরে হয়, আমরা একই সাথে 2টি স্পিডবোট অভিযান চালাই। অভিযানে মাছ ধরারত অবস্থায় জালসহ আমরা 10 জনকে হাতে নাতে ধরে ফেলি এবং তার মধ্যে আমরা 8 জনকে কারাদণ্ড প্রদান করি। 2 জন আসলে তারা সরকারি কাজে নৌকা নিয়ে এসেছিল। তাদের জেলা প্রশাসনের যে কঠিনতম আদেশ এবং উপজেলা প্রশাসনের যে অবস্থান সেটি হালদাকে রক্ষা করবার জন্য এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।